আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا সবাই মহব্বতের সঙ্গে দুরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ألا تومي يا بورو
না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার রামপাল উপজেলার অন্তর্গত পবনতলা বাজার জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 3 নং মাইনতলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, অত্র ইউনিয়নের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব ফকির মোহাম্মদ আবদুল্লাহ, আতাল আল্লাহ আমরাহু ওয়া বারাক আল্লাহ ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের রত্ন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কারি এবং গোটা দেশে সুপরিচিত নাশিদ শিল্পী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুন নূর জালালি হাফেজাহুল্লাহ আরাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, তার পাশাপাশি ইলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দিন। মাহফিলে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা
পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, প্রাণ প্রিয় পবনতলা, রামপাল তথা বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার, এই যে আল্লাহ আকবার তাকবীর স্লোগান আপনারা দিয়েছেন, এটি কার নামের স্লোগান? এটি কি উগ্রবাদী, জঙ্গিবাদী, চরমপন্থী কিংবা জঙ্গি গোষ্ঠীদের স্লোগান? না, বরং আল্লাহ আকবার এই পবিত্র স্লোগানটি হচ্ছে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। এটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমান জাগানিয়া স্লোগান। এটি কখনোই জঙ্গিবাদী স্লোগান হতে পারে না, কারণ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্যই ইসলাম এসেছে, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। এই মাহফিলটি যারা অ্যারেঞ্জ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলের এই পরিশ্রমকে কবুল করে নেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে। আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি যে শুধুমাত্র আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? আল্লাহ তাআলার দয়া ছাড়া শুধু আমল দিয়ে কিয়ামতের দিন কেউ জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ, এমন একজন নেককার বান্দাকে ডাকবেন যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো লেখা শুরু করতে পারে নাই, অর্থাৎ যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক, একদম খালি, এমন একজন আল্লাহওয়ালা নেককার মানুষকে আল্লাহ তাআলা দেখে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি চলে যাও। লোকটা তখন বলবে, অগ রব, সারা জীবন আমি এত বেশি নেক আমল করেছি, এত নেকি করার পরেও আজ আমি তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকব? আমি তোমার দয়ায় নয়, বাল বি আমালি, বরং আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট না গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওর্ডশিপ, আমি তোমার দয়ায় নয়, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি শুধুমাত্র তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই
আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার দয়ার পরিমাণ বেশি? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছি, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, আমার আপনার প্রতি আমাদের প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন সেগুলো যদি আমরা গণনা শুরু করে দিই, বলেন তো আল্লাহর নেয়ামতগুলো গুনতে গুনতে কি আমরা শেষ করতে পারবো নাকি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে কত যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতরাজি যদি তোমরা গণনা শুরু করে দাও, বান্দারে গুনতে গুনতে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে দুনিয়া থেকে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত বিজ্ঞান আজ তা আমাদেরকে জানিয়ে দিয়েছে। বলেন তো বিজ্ঞান আরও যত এগিয়ে যাক না কেন, বিজ্ঞান কি কখনো আল্লাহর নিয়ামতের সংখ্যা স্পেসিফিক আমাদেরকে জানাতে পারবে নাকি? আল্লাহ বলেছেন, বান্দা আমি যে কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতগুলো কখনো তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এত দয়ার দরকার নাই, আমি আমার এই বান্দাকে এই ধরনে দেখার জন্য, এই দুনিয়া দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন এই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামত আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ও গো আল্লাহ বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি আমার উপরে তুমি রহম না করো, আমার উপরে যদি তুমি দয়া না করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায়, আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ও গোলাম তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্য আমি তোকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। হিসাবের জন্য যদি আল্লাহ কাউকে ধরেন, ও বাঁচতে পারবে? এই জন্য নবীজি বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, নবীজি বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, সেই লোকটা আটকে যাবে। এই কথা শুনে উম্মুল মুমিনিন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি বলছেন যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অথচ আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ দয়া করে যার ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ তার কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। অগণবী আপনি বলছেন আল্লাহ যার কাছ থেকে হিসেব নেবেন সেই লোকটা আটকে যাবে, আর আল্লাহ কোরআনে বলেছেন ডানপন্থীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। নবীকে প্রশ্ন হলো, তাহলে সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন, ওগো আয়েশা শোনো, সহজ হিসাবের সিস্টেমটা হবে এরকম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষের হাতে আমলনামা দেওয়ার পরে ডানপন্থী জান্নাতি লোকদের আমলের খাতা, ডানপন্থী জান্নাতি লোকদের হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। শুধু না বুঝে সুবহানাল্লাহ পড়েন না,
এখানে এই বিষয়টা বুঝাই দেই, এখানে আশেপাশে কোনো বাজার আছে, নাম কি? আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। পবনতলা বাজারে আপনার একটা দোকান আছে, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়, আমি একটু অসুস্থ, আস্তে আস্তে কথা বলছি, অসুবিধা হবে না তো? মনে করেন পবনতলা বাজারে আপনার একটা দোকান আছে, হঠাৎ করে আপনি ভাবলেন আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ট্যুর দিবেন কক্সবাজারে, সবাই মিলে কক্সবাজার যাবেন। আপনার দোকানের ম্যানেজারকে বললেন আমি এক সপ্তাহের জন্য কক্সবাজার যাচ্ছি, এই এক সপ্তাহ তুমি দোকান দেখাশোনা করবা, ঠিক মতো বসবা কেসে এবং হিসাব নিকাশ ভালো করে পরিচালনা করবা। এক সপ্তাহ পরে আপনি যখন ব্যাক করলেন, এরপরে ব্যাক করার পরে ম্যানেজার আপনার কাছে হিসাব নিচ্ছে। হিসাব নেওয়ার দুইটা সিস্টেম আছে, কয়টা সিস্টেম আরেকটু জোরে বলেন। দেখুন, ম্যানেজার আপনার কাছে হিসেব দিচ্ছে, স্যার গত এক সপ্তাহ এই এই বাবদ এত টাকা আয়, এত টাকা ব্যয়, এই কাজ এভাবে করেছি, এই জায়গায় এত টাকা ব্যয় করেছি, এক্সেট্রা এক্সেট্রা যা আছে সব বলল। আপনি চিন্তা করলেন আমার বিশ্বস্ত ছেলে এত বছর ধরে আমার এখানে চাকরি করছে, আপনি ভাবলেন এত দেখার কি দরকার, বলেন ঠিক আছে দাও, ইটস ওকে, যাও। এটা হিসাব নেওয়ার একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসাব দিবে আর আপনি কথায় কথায় তাকে জেরা করবেন, এই এই কাজটা তুই এমনি করলি কেন, এই জায়গাতে এত টাকা খরচ করলি কেন, এই কাজটা তো এভাবে করলেও পারতি, আচ্ছা এই কাজটা তুই এমনি করলি না কেন। এখন সে যদি হিসাব দেওয়ার সময় আপনি কথায় কথায় জেরা করেন, তাহলে বলেন তো হিসাব নেওয়ার প্রথম পদ্ধতিটা সহজ না দ্বিতীয় পদ্ধতিটা সহজ? কেয়ামতের দিন আমার আপনার হাতে আমলের খাতা দিয়ে আল্লাহ যদি বলেন এই নামাজ পড়ছো এভাবে পড়লি না কেন, সাজদা এমনি দিলি না কেন, যাকাত দিয়েছিস এমনি দিলি না কেন, তারে দিলি না কেন, আল্লাহ যদি কথায় কথায় জেরা শুরু করেন বাঁচতে পারবেন আপনি? ওই যে সহজ হিসাব নেওয়া, দেখছে যাচাই বাছাই করে নাই, আল্লাহ কাউকে দয়া করতে চাইলে হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, যাচাই বাছাই ছাড়াই আল্লাহ দয়া করে জান্নাতে ঢোকাবেন। এই জন্য নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, নবীজি নিজেই দোয়া করতেন, ওগো আল্লাহ আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়ে, আমার আপনার সহজ হিসাবের দরকার আছে না নাই, আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকে শামিল করে নিন। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, কষ্ট হচ্ছে আপনাদের? বাগেরহাটের মানুষ তো ওয়াজ শোনে, শিক্ষিত মানুষ, এখানকার মানুষরা খুব বড় বড় শিল্পপতি না হলেও এই এলাকার একটি সুনাম হচ্ছে এই এলাকার মানুষ সুশিক্ষিত, সচেতন মানুষ, এখানে শিক্ষার হার বেশি আলহামদুলিল্লাহ। তো আমি এই অসুস্থ শরীর নিয়ে কোরআন হাদিস থেকে হেদায়েতি কিছু কথা বলবো, শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন তো আপনারা। আমরা এখানে বসেছি কোরআনের কথা শোনার জন্য, কোরআনুল করিম নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে, সন্দেহ বা সংশয় করার মতো কিছু আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব তো নাজিল করেছেন তিনি যিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই সমহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের স্টার্টিংয়ে এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic and the most authentic book in this world, higher of that is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. Emon ekti kitab tomader jonno nazil korechi jar bhetore sandeho ache e bepare o kono sandeho kora jay na. Allah akbar. Muttaqin der jonno ei kitab ke hidayater guideline baniye jini nazil korechen tini ke? Allah. Sammanito bhaiyera, এই পৃথিবীতে আমরা এসেছি,
এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর অমনোযোগী হইয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। বিশেষ করে চেয়ারম্যান সাহেব বক্তব্যতে যে কথাগুলো বলেছেন, ওনার বক্তব্য শুনে মনে মনে ভাবলাম যে আমি যে বিষয়ে কথা বলার নিয়ত করছি উনি এগুলো জানলো কেমনে। ভালো লেগেছে ওনার কথাগুলো, প্রত্যেকটি কথা খুব দামি দামি কথা উনি বলেছেন। আসলেই তো অনেক মানুষ ওয়াজ শুনতে আসে, 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, পড়ে গিয়ে ফজরের নামাজ পড়ে না। ওয়াজেও আসে, ওয়াজ থেকে যাওয়ার সময় আবার কোনো দিকে কাউরে কারো ক্ষেত থেকে কিছু নেওয়া যায় কি না এরকম চিন্তা ভাবনা করে, এরকম মানুষ আছে না? নাই তো মনে মনে চিন্তা করলাম আমি যা নিয়ে কথা বলবো উনি দেখি একটা প্রাইমারি আলোচনা করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। খুব দামি কথা তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের উপরে অটল এবং অবিচল রাখুন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠানো হয় নাই, আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য আছে না নাই? দেখেন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার আমাদেরকে পৃথিবী থেকে তুলে নিবেন কে? এসেছি থাকব না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আপনি এত আনন্দ ফুর্তি করছেন কিভাবে মৃত্যু আপনার পেছনে? অনেক মানুষ বলে মৃত্যু সামনে, কথাটি ভুল, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। এই পৃথিবীতে আমাদের আগে যারা ছিলেন তারা কি কেউ আছেন? আমরা থাকব, ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য, এদিকেই আমরা যাচ্ছি। যত সময় যাচ্ছে তত আমরা কবরের দিকে ধাবমান হচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই লাইফ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবন বলতে আপনি কি বুঝেন? জীবন, জীবন কি? সময়ের সমষ্টির নাম হলো জীবন। জন্ম মৃত্যুর মাঝখানের যে সময় এটাকেই বলা হয় জীবন। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন তো গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিছুই না। যখন তোমার দিন থেকে একটা দিন চলে গেল, তোমার জীবন থেকে কিছু অংশ কমে গেল না বেড়ে গেল? আরবের একজন বিখ্যাত কবি তিনি তার কবিতায় খুব চমৎকার করে লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসা লাহু জুজআ। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হে মানুষ, তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম ছাড়া আর কিছুই না। যখনই তুমি একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় আর লয় হয়ে যায়। এই যে এই মুহূর্তে এখন আপনি একটা নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিয়েছেন, এই সময়টা আপনার লাইফে দ্বিতীয়বার কখনো আসবে? এটার নাম জীবন। সময় চলে যাচ্ছে, এই জীবনটা আল্লাহ কেন দিলেন? প্রশ্ন হলো জন্ম মৃত্যুর মাঝখানের সময়, এই জীবনে এই জীবনের সময়টা আমাদেরকে কেন দেওয়া হলো? মাঝখানের এই সময়ে দুনিয়াতে কি কারণে আল্লাহ আমাদেরকে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my ownership. আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন জাতি এবং মানব জাতিকে আমার গুলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গুলামের জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কার গুলামের জন্য? আমরা শুধু গুলাম নই, গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকার গুলাম। আমাদেরকে গুলামের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষ এবাদত করবে কার? আল্লাহ। এবাদত করবে কার? আল্লাহ। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই মানুষগুলো যেন আল্লাহর এবাদত করে, এই মানুষগুলো যেন আল্লাহর বিধিবিধান মেনে চলে। কিন্তু এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে
যেই একত্ববাদী রবটাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন, ওই একত্ববাদী রবের গুলামি তারা বাদ দিয়ে শয়তানের দেখানো পথে তারা জীবন পরিচালনা করছে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করে, প্রতিনিয়ত আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, প্রতিনিয়ত তারা পাপাচার করছে। যেই মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, যেই মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গুলামির জন্য, ওই মানুষগুলো আল্লাহর গুলামি বাদ দিয়ে আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে যখন জীবন পরিচালনা করে, তখন এই মানুষগুলো কার হক নষ্ট করে? আরেকটু জোরে বলেন, কার হক নষ্ট করে? আপনাকে সৃষ্টি করেছেন কে? কিসের জন্য? এখন আপনার কাছ থেকে ইবাদত পাওয়া এটা আল্লাহর হক, এটা মানুষের উপর আল্লাহর হক। হক হলো দুই প্রকার, আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় পুরুষোচিত কণ্ঠে উচ্চ কণ্ঠে সবাই বলেন হক মোট কয় প্রকার? হক ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ অনেকগুলো হয়, কিন্তু আমরা আজ যে বিষয়ে কথা শুরু করব এর সাথে সংশ্লিষ্ট এর অর্থ হচ্ছে অধিকার। হক মানে কি? আরো জোরে বলেন, হক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহর হক। দুই নাম্বার হাক্কুল ইবাদ, বান্দার হক। আমি কিন্তু ওই গতানুগতিক স্টাইলে বলবার আপনারা জিমাবেন এমন হবে না, এখানে গিভ অ্যান্ড টেক হবে। আমি বলবো, আপনারা রেসপন্স করবেন, মাঝে মাঝে আমি চুপ থাকবো, আপনারা বলবেন, এভাবেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ, বিরক্ত হবেন না তো আপনারা। আমি বাগেরহাটের মানুষকে প্রচণ্ড ভালোবাসি, এর একটা কারণ হলো আমি আপনাদের বাগেরহাটের আশপাশের উপজেলায় অনেক সফর করেছি। কেন ভালোবাসি? আপনাদের একটি স্বভাব আমার খুব ভালো লাগে, আপনারা নীরবতার সাথে কথাগুলো শ্রবণ করেন, আর এটি আমার খুব ভালো লাগে। আশা করছি আপনাদের এই এলাকায়ও আজ তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটি কথা দিলের কান দিয়ে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক আমাদেরকে দান করে দেন। আচ্ছা, আমরা বলছিলাম হক মোট কয় প্রকার? দুই প্রকার। দেখি কারা মুখস্থ করে ফেলেছেন। এক নাম্বার মাশা আল্লাহ, দুই নাম্বার বান্দার হক, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। চলেন আমরা আলোচনায় ঢুকি। হাক্কুল্লাহ, প্রশ্ন হচ্ছে হুজুর আল্লাহর হক কি? এটা ওই যে সংক্ষেপে বলে ফেললাম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে পাঠিয়েছেন কে? কিসের জন্য? এই গুলামি আমাদের কাছ থেকে পাওয়া, এটা মানুষের উপরে আল্লাহর হক। আপনি যদি আল্লাহর গুলামি না করেন, আল্লাহর বিধিবিধান মেনে না চলেন, তাহলে কার হক নষ্ট করে ফেললেন? ওকে, আল্লাহর হক সংক্ষেপে জানলাম। দুই নাম্বার হাক্কুল ইবাদ, বান্দার হক। প্রশ্ন হচ্ছে হুজুর বান্দার হক এটা আবার কি? বান্দার হক হলো আমাদের আশপাশে যে ভাইয়েরা আছেন, যাদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, এই সকল ভাইদেরকে মৌখিকভাবে অর্থাৎ কথাবার্তা দিয়ে, আর্থিকভাবে লেনদেনের মাধ্যমে, শারীরিকভাবে, মানসিকভাবে এদের উপরে কোনো অবিচার করা, কোনো জুলুম করা, এদের হক নষ্ট করা, এদেরকে যে কোনো কায়দায়, হতে পারে মৌখিক, হতে পারে শারীরিক, হতে পারে আর্থিক, হতে পারে মানসিক, যে কোনোভাবে আপনার আশেপাশে থাকা ভাইদের উপরে অনধিকার চর্চা করা কিংবা তার কোনো অধিকার নষ্ট করা, এটার নামই হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনার আশেপাশের ভাইরা আপনার কাছ থেকে সবসময় উত্তম ব্যবহার যেন পায়। সুবহানাল্লাহ, আমি যখন এই জিনিসটা চিন্তা করি, ইসলাম, দেখেন ইসলাম হচ্ছে মানবাধিকারের ধর্ম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। কিরকম? ইসলাম শুধু আল্লাহর হকের কথা বলে নাই, আল্লাহর হকের কথা ইসলাম যতটা না বলেছে, বান্দার হকের কথা ইসলাম তার চাইতে আরো কয়েকশো গুণ বেশি বলেছে। আল্লাহ আকবার! মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা সচেতন। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এক নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে, তাহলে আল্লাহর হক আর বান্দার হকের পরিচয় কি বুঝতে পারছেন আপনারা?
উদাহরণ দিলে আমার মনে হয় ভালো হয়, আমি তো উদাহরণ না দিয়ে চলে গেলাম। মনে করে নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজটা মানুষের হক, বান্দার হক না আল্লাহর হক? তাহলে নামাজ পড়েন নাই, এটা কার সাথে সংশ্লিষ্ট? রমজানে রোজা ছেড়ে দিয়েছে একজন, অথবা যাকাত ফরজ যাকাত দেয় নাই, হজ ফরজ হজ করে নাই, এগুলো সব কার হকের সাথে? বান্দার হক কি? ওয়াজ মাহফিলে এসেছে, যাওয়ার সময় একজনের গাছের আম পেরে নিয়ে চলে গেছে, গাছটা কি তার? কার কথা বলেন? আরেকজন এক জায়গায় বসেছে, আরেক ভাইয়ের গীবত করা শুরু করে দিয়েছে, একটু ক্ষমতা পাইছে, মানুষের জায়গা জমি দখল করা শুরু করেছে। দিনের বেলা যাচ্ছে এক রাস্তা দিয়ে, তারপরে একজনের জাল তুলে মাছ নিয়ে চলে গেছে, জমিনের আইল ঠেলাঠেলি করে। এগুলো আল্লাহর হক না বান্দার হক? আচ্ছা আরো সহজ বাংলায় বলি, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত না বান্দার সাথে সম্পর্কিত? আচ্ছা এবার পার্থক্য বুঝেন, আল্লাহর হক আর বান্দার হকে পার্থক্য কি? পার্থক্যটা হলো আল্লাহর হক নষ্ট করলে এটা আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার সুযোগ আছে আপনার, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ খুব ডেঞ্জারাস, সেনসিটিভ বিষয় এটা। মনে করেন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ফরজ হওয়ার পরেও হজ করেন নাই, কিংবা যাকাত আপনি আদায় করেন নাই, অথবা আল্লাহর যে কোনো বিধান লঙ্ঘন করেছেন, যে কোনো আইন আপনি অমান্য করেছেন, আপনি যদি আপনার ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে ফেলেন, তাহলে আপনাকে মাফ করে দেওয়ার ইখতিয়ার কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে ফেলে, বান্দা যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করে আল্লাহর কাছে মাফ চায়, বান্দাকে মাফ করে দিতে পারেন কি? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, আমার যে সকল গোলামেরা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, পাপ করে ফেলেছে, গুনাহ করে, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়, আমার বান্দা যদি আমার রহমতের আশা করে আমার কাছে তওবা করে আমার কাছে মাফ চায়, মাফ করে দিতে পারেন কি? আরে বাবারা ভাইরা, আপনারা মনে করছেন হুজুর আমি তো বিশাল গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? মনে রাখবেন, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিস্তৃত আসমানের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরের বিস্তৃত আসমানের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য আপনি গুনাহ করে ফেললে, আল্লাহর যে কোনো হক নষ্ট করে ফেললে, আপনার জন্য তওবার দরজা খোলা রেখেছেন কে? আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহ করা মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। গুনাহ আমরা করতেই পারি, এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, পৃথিবীর সকল মানুষের বাবা আমাদের বাবা, সবাই বলেন তো নামটা কি? আদম আলাইহিস সালাম। তিনিও আল্লাহর একটি আদেশ লঙ্ঘন করেছিলেন, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করার পরে, আল্লাহর আইন অমান্য করার পরে, ভুল করার পর তিনি ভুলের উপর অটল থাকেন নাই, মাফ চেয়েছেন কার কাছে? এই জন্য তার মর্যাদা বাড়িয়েছেন কে? আবার দেখেন ইবলিস আমাদের বন্ধু না দুশ্মন? আর একটু জুড়ে বলেন, বন্ধু না দুশ্মন? ইবলিসের বয়স আমাদের চেয়ে কম না বেশি,
বুদ্ধি কম না বেশি, কেমন পাকনা, বয়সও পাকনা বুদ্ধিতেও। এই ইবলিস কিন্তু শয়তান ছিল না, সর্বপ্রথম সে ফেরেশতাদের সর্দার ছিল। একটি ভুল করেছিল আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে ভুলের উপর প্রতিষ্ঠিত থেকেছে, এই জন্য ফেরেশতার সর্দার থেকে শয়তানের সর্দার হয়েছে। খুব ভালো করে ঘটনাটি শুনেন, রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি খাতে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানালেন। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে ফেরেশতাদের সামনে আনলেন। ফেরেশতাদের সামনে এনে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, ইবলিস কেবল সাজদা দিল না। আল্লাহ বললেন, ইবলিস আমার আদেশ মেনে সবাই তো সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, গো আল্লাহ, খলকতানি মিন নার ওয়া খলকতাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর ইবলিস আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে অহংকারী আচরণ করল, এই জন্য ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কে? ইবলিস তখন জান্নাত থেকে বের হচ্ছিল, তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, গো আল্লাহ, আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিচ্ছ অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ তাআলা তখন বললেন, কি দাবি বল? ইবলিস তখন বলল, সূরা আরাফে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, ইবলিস তখন বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সে বলেছিল আল্লাহ ডে অফ জাজমেন্ট, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে অবকাশ দিলাম, সুযোগ পেয়ে ইবলিস এবার কি করলো দেখেন। ইবলিস এবার সুযোগ পেয়ে আল্লাহ তাআলাকে বলল, ও গো আল্লাহ, শোনো, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া, সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, জাহান্নামে নেওয়াই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। ইবলিস তখন বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ইবলিস তখন বলেছিল, ও আল্লাহ, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। এদেরকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক, বাম দিক, চতুর্দিক থেকে আমি এদেরকে প্রতারণার জাল বিস্তার করে, প্রতারণায় ফেলে ফেলে আমি এদেরকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা তখন বললেন, ইবলিস তুইও ভালো করে শুনে রাখ, আমার বান্দা তোর খপ্পরে পরে পরে গুনাহ করতে করতে যদি একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, আর আমার বান্দা যদি তার ভুল স্বীকার করে, একটি বার তওবা করে আমার কাছে মাফ চায়, আমার বান্দার সারা জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। ইবলিস ভুল করে ভুলের উপর প্রতিষ্ঠিত থেকেছে, এই জন্য সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে, সে অভিশপ্ত হয়েছে, বিতাড়িত হয়েছে, তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? কিন্তু আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা ভুল করেছিলেন, আল্লাহর একটা হক নষ্ট করেছিলেন, কিন্তু আল্লাহর হক নষ্ট করার পরে তারা ভুলের উপর অটল থাকেন নাই, মাফ চেয়েছেন কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার কাছে? আদম এবং হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না। ইবলিস
বিতাড়িত হওয়ার পর তার শয়তানি মিশন তো সেদিন থেকে শুরু করেছিল। সে যে কোনোভাবে প্রতারণার জাল বিস্তার করে আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহ তাআলা এই অপরাধের কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, দুজনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুজনেই পৃথিবীতে আসার পর এই ভুলের জন্য শত শত বছর ক্রন্দন করে আল্লাহর কাছে তারা আফসোস প্রকাশ করতে লাগলেন। শত শত বছর ধরে তারা যখন অনুতপ্ত হয়ে অনুশোচনা ফিল করলেন, এই দুজনের প্রতি দয়া প্রবেশ হয়ে তাওবার নিয়ম শিখায় দিলেন কে? আল্লাহ বললেন তোমরা তওবা করে ফেলো, তওবা করে আমার কাছে মাফ চাও, দোয়াটাও আল্লাহ শিখায় দিলেন। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, পররব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা আপনারা পারেন কিনা? তাহলে সবাই বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা জালামনা আনফুসানা, ওগো আমাদের রব আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইন লাম ফিরিলানা ওয়া তারহামনা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে রহম না করো, আমাদেরকে যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহাসসালাম দুজনেই যখন ভুলের জন্য লজ্জিত হয়ে তওবা করলেন, তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলেন কে? বাবারে ভাইয়েরা, এই ঘটনাটা শোনাইয়া মজা দেওয়া উদ্দেশ্য ছিল না, বলছিলাম আল্লাহর হক নষ্ট করলে তওবা করে আল্লাহর কাছ থেকে গুনার মাফ চেয়ে নেওয়ার সুযোগ আছে। বলছিলাম আল্লাহর হক আর বান্দার হকের পার্থক্য, কিন্তু বান্দার হক নষ্ট করে সারা জীবন তওবা করলেও তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চাইয়া নিবেন না যতক্ষণ। ডেঞ্জারাস বিষয়। তওবা কবুলের শর্ত হলো পাঁচটি, কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন, তওবা কবুলের শর্ত কয়টি এবার শুনেন তো। নাম্বার ওয়ান, এক নাম্বার, আপনি পাপি আপনি গুনাহগার এটা স্বীকার করে না। দুই নাম্বার, পাপের জন্য লজ্জিত হওয়া। তিন নাম্বার, পাপের জন্য কার কাছে মাফ চাওয়া। চার নাম্বার, এই পাপ সেকেন্ড টাইম আর করবেন না কার সাথে ওয়াদা করা। রিপিট করি, চারটা বলছি দেখেন। এক নাম্বার, নিজে পাপি এটা স্বীকার করে ফেলা। দুই নাম্বার, পাপের জন্য লজ্জিত হওয়া। তিন নাম্বার, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নাম্বার, এই পাপ আর সেকেন্ড টাইম করবেন না কার সাথে ওয়াদা করা। বাকি আছে কয়টা বলবো? পাঁচ নাম্বার, বান্দার হক নষ্ট করলে হয় যথাযথভাবে তা তার কাছে ফিরায় দেওয়া, ফিরায় দেওয়ার সামর্থ্য না থাকলে হাতে পায়ে ধরে যেমনে পারেন মাফ চেয়ে নেবেন। মনে রাখবেন, বান্দার হক নষ্ট করে কাবা শরীফের ইমামের কাছে গিয়া আপনি যদি তৌবা করেন আর বারবার বছরে বছরে গিয়া কাবা ঘর তওয়াফ করেন, চক্কর মারেন আর কাবা শরীফের ইমামের হাত ধরে তওবা করেন, আল্লাহ এত ঠেকা বলে নাই আপনারে মাফ করবে, আল্লাহ আপনারে মাফ করবে না ততক্ষণ। ওখান থেকে ফিরে এসে বান্দার কাছে বান্দার হক দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না। আল্লাহর হক আর বান্দার হকের পার্থক্য বুঝছেন? তাহলে ইসলাম মানবাধিকারের মানবাধিকারের ধর্ম, একথা বলে কি আমি ভুল বলেছি? ইসলাম মানুষের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছে, সুবহানাল্লাহ। কোনো মানুষের হক আপনি নষ্ট করতে পারবেন ইসলাম? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলাম মানবাধিকারের মানবাধিকারের কথা বলে, কেউ কারো উপর জুলুম করতে পারবে। আজকে আমরা তাই করছি, একটু পরে বুঝবেন কেমনে কি করতেছে, আগে পার্থক্যটা বুঝে। বান্দার হক খবরদার নষ্ট করবেন না, বান্দার হক নষ্ট করলে সারা জীবনের নেক আমল আপনার ধ্বংস হয়ে যাবে। বড় ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ে গেল,
শুনবেন। একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদ্রুনা মাল মুফলিস, খুব মন দিয়ে শোনেন, দিলের কান দিয়ে কথাগুলা শোনেন, বাবারা ভাইরা খালি তো ওয়াজ শোনেন, ওয়াজের মাহফিলে আইসা খালি স্লোগান মারেন, নিজের জীবনটারে যে কি বানাইতেছেন আজ একটু ভালো করে চিন্তা করেন, নিজের জীবন নিয়ে ভাবেন, কি করছেন, এই যে চেয়ারম্যান সাহেব বললেন ঘুমাবার আগে একটু চিন্তা করেন সারাটা দিন কি করছেন, কত মানুষের হক মেরে খাইছেন, হাঁটা চলায় কথাবার্তায় মৌখিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে কত মানুষের উপর জুলুম করলেন, কত মানুষের হক আপনি নষ্ট করলেন, আর এটা যে কত মারাত্মক গুনাহ, আপনার সব কিছুকে জ্বালায় পোড়ায় খায়া ফেলবে, আপনার নেক আমলগুলোকে একেবারে ছাই করে দিবে, খুব ভয়ঙ্কর হাদিস। আমার বাবারা কলিজার টুকরা যুবক ভাইরা মন দিয়ে শোনো, নবীজি একদিন সাহাবিদেরকে বললেন, আতাদ্রুনা মাল মুফলিস, ও আমার সাহাবিরা, তোমরা বলো আমার উম্মতের সবচাইতে অসহায় কারা। এই প্রশ্ন যদি বাগের হাটের মানুষকে আমি করি, যদি বলি বলেন আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কারা, আপনারা বলবেন হুজুর ঘরহীন বাড়িহীন অর্থহীন বিত্তহীন সহায়হীন সম্বলহীন যারা আমাদের মাঝে অসহায় হলো তারা। এটা আপনার দুনিয়াবি দৃষ্টিকোণ, দুনিয়াবি চিন্তা। নবীজি যখন সাহাবিদেরকে বললেন সবচেয়ে অসহায় কারা, সাহাবিরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবিরা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে যাদের অর্থ করি নাই, অর্থবিত্ত সহায় সম্পদ নাই, তারাই হচ্ছে সবচাইতে অসহায়। নবীজি বললেন, না, উত্তর কিন্তু সঠিক দাও নাই, তোমাদের উত্তর ভুল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদেরকে জানান, আমাদেরকে বলেন এই উম্মতের সবচাইতে অসহায় কারা। নবীজি বললেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা, কিয়ামতের দিন কিছু মানুষ বিশাল নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে, নেকির পাহাড় থাকবে। আমার বাবারা, আমার ভাইরা, সবাই বলেন তো দুনিয়াতে আমরা সৎকর্ম করি আর কুকর্ম করি, সব কিছু রেকর্ড করে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন কিনা, এই যে আমলের খাতায় সব রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন আমলের খাতাটা আমাদের হাতে তুলে দিবেন কে? আল্লাহ নবী খুব সুন্দর বলতেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের হাতে আমলের খাতা দেওয়া হবে, এদের আমলের খাতা হাতে নিলেই নেক আমল আর নেক আমল পাওয়া যাবে, নেক আমলের অভাব থাকবে না। কিন্তু এই মানুষগুলোর আমলের খাতায় নেক আমল ভর্তি থাকলেও একটা কারণে এদের নেক আমলগুলো একেবারে শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গিয়ে তারা একেবারে অসহায় হয়ে যাবে। শুনতেছেন আমার কথা? নেক আমল থাকবে কিন্তু আমলগুলো শূন্য হয়ে যাবে, এটা কি কোনো ম্যাজিক নাকি জাদু নাকি, যে থাকবে আবার খালি হয়ে যাবে? মানে মনে করেন এরকম লেখা আছে, দেখছেন এই পৃষ্ঠা, দেখছেন একটা উদাহরণ দিন, দেখছেন এই পৃষ্ঠাটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে না, মনে করেন এইভাবে বিরাট আমল, মানে ফেরেশতা লিখতে লিখতে আমল, আরে বাপরে বাপ পৃষ্ঠা শেষ, এরা এরকম আমল নিয়ে উঠবে, উঠার পরেও কিছুক্ষণ পর আমলের খাতা এই দেখেন ব্ল্যাক সাদা হয়ে যাবে। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর নবী, উঠবে ভরা আমলের খাতা নিয়ে আবার সাদা হয়ে যাবে, কারিশ্মাটা কোথায়, জাদুটা দু আছে নাকি, কি মনে করেছেন আপনারা? আল্লাহর নবী বললেন, এই লোকটা আমলের খাতা নিয়ে উঠবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা দাও, এ দাঁড়া কোথায় যাচ্ছিস? আল্লাহ বলবেন, ওই মানুষগুলারে ধরে আনো, এই লোকটা যত মানুষের হক নষ্ট করেছে এদেরকে ধরে আনো। দেখবেন কিছু মানুষ নামাজও পড়ে সমান্তরে আবার মানুষের জায়গা জমিও দখল করে, কিছু মানুষ হজেও যায় আবার দেখবেন মানুষের উপর জুলুম করে বসে, কিছু মানুষ নামাজও পড়ে রোজাও রাখে মাথায় টুপি দেয় দাড়ি রাখে সুন্দর সুন্দর কথা বলে আবার আলেমদের উপরে নির্যাতন করে, বাপরে বাপ সব চলে। আল্লাহ বলবেন, ধরে আনো এই মানুষগুলোকে ধরে আনো। আপনি যে একটা মামলা দিয়া একটা লোক রে অন্যায় ভাবে 10 বছর 8 বছর 5 বছর তার বউ বাচ্চা থেকে জুড়ে রেখেছেন, তার হক যে নষ্ট করলেন, আল্লাহ বলবেন দাঁড়া কোথায় জান্নাতে দেবে, কড়াই ঘন্টা হিসাব দিয়ে তারপরে যাবে। আপনি ক্ষমতা একটু পাইছেন বলেই মানুষের উপর জুলুম চালাচ্ছেন, যেমন চাই তাই করছেন, কড়াই ঘন্টায় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে,
ইসলাম মানবাধিকারের ধর্ম। খুব তো মানবতা মানবতা বলে দুনিয়ায় চিল্লাইছো, কিয়ামতের দিন প্রত্যেকটা মানবাধিকার নষ্টের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলবেন দাঁড়া, হ্যাঁ দাঁড়ান, আল্লাহ বলবেন দাঁড়া, ধরে আনো এদেরকে, আনা হবে ওই সব মানুষ যাদের হক আপনি নষ্ট করেছেন। আল্লাহ বলবেন বলো এই জালেমের কাছে তোমরা কি চাও যে তোমাদের হক নষ্ট করেছে? কিয়ামতের দিন পয়সা দিয়া টাকা দিয়া লেনদেন হবে? এরা বলবে আল্লাহ এই লোকটার আমলের খাতা থেকে আমল থাকলে আমাদেরকে দাও, কারণ আজ আমলের পাল্লা ভারী হবে, যাদের নাজাত পাবে তারা আমল দাও, লাইন ধরানো হবে এক একজন করে, এর আমলের খাতা থেকে নেকি দেওয়া শুরু হবে। এখন নেকি শেষ হয়ে যাবে কিন্তু লাইন শেষ, নেকি শেষ লাইন, বুঝতেছেন কথা, নেকি শেষ লাইন শেষ। এইভাবে বিশাল আমলের খাতা নিয়ে একটা সময় সব শেষ, ফিনিশ, ড্যামেজ, এভরিথিং ইজ ফিনিশ বা ওভার, সব শেষ। আল্লাহর নবী বলছেন এই যে এত বিশাল নেকি নিয়ে মানুষকে মানুষের হক ফিরাইয়া দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবে যারা, এই উম্মতের অসহায় হলো আমার বাবারা, আমার কলিজার টুকরা ভাইরা। এবার বলেন যেই হক নষ্ট করলে কিয়ামতের মাঠে এমন অসহায় হওয়া লাগে, এই হকের ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার দরকার আছে না নাই? তিনটা পয়েন্টে আমার আলোচনা, দুইটা পয়েন্ট বলে ফেলছি, একটা পয়েন্ট বাকি, আপনারা উঠবেন না তো, এখন উঠলেও অসুবিধা নাই, আমি আর কিছু বলবো না, না না শোনেন, লাইন হুজুরের কাছেও আছে, এখন উঠলেই মানুষ ভাববে বুঝছি রে হুজুরের পয়েন্টটা এর সাথে মিলছে। এখন আলোচনা চলবে পয়েন্ট ভিত্তিক, ওই কোনা থেকে একজন উঠবে, এই কোনার ভাই বলবে ওই দেখ দেখ সৎ, এর মধ্যে মনে এই অভ্যাসটা, উঠাউঠির টাইম কিন্তু শেষ না, চলে গেছে শেষও না, এখন উঠলেও বিপদ আছে, মানুষ ভাবে বুঝছি, আপনারা তো একই গ্রামের মানুষ, আশপাশ থেকেও আসছেন হয়তো, মানুষ ভাবে এর মধ্যে এই কারবারটা। তিনটা পয়েন্টে আলোচনা, এক নম্বর আল্লাহর হক কি বান্দার হক কি পরিচয় দিয়েছি, দুই নম্বর আল্লাহর হক বান্দার হকের পার্থক্য উদাহরণসহ হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছি, তিন নম্বর বান্দার হক কিভাবে আমরা নষ্ট করছি তার কিছু নমুনা কুরআন হাদিস দিয়ে দেখায়া এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। চলুন এবার আমরা দেখি কিভাবে আমরা বান্দার হক নষ্ট করছি, কিভাবে মানুষের হক নষ্ট করে আমরা নিজেদের গুনাহের পাল্লা ভারী করে নিচ্ছি। আমরা একদিকে নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি লাগাই, টুপি লাগাই, অন্যদিকে আবার সুযোগ পাইলেই আমরা মানুষের গীবত করি। আপনি বলবেন হুজুর গীবতটা এটা আবার বান্দার হক কেমনে হয়? আপনি গীবত যখন করেছেন আল্লাহর গীবত করেছেন নাকি আপনি আপনার আরেক ভাইয়ের গীবত করেছেন? তা আপনি যে আপনার ভাইয়ের ভাইয়ের গীবত করেছেন তার হক আপনি নষ্ট করেছেন, এটা শুনলে তো আপনার ভাই রাগ করবে, আর গীবতকে নিষিদ্ধ হারাম করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, খবরদার পরস্পর পরস্পরের গীবত করো না, গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন কি? এখন তো আমরা গীবতের চর্চা খুব বেশি করি, বিশেষ করে গ্রামেগঞ্জে যে টঙের দোকান, চায়ের দোকান, কলার দোকান এগুলো আছে, এগুলার নাম আমি দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। এখানে দোকানদার, হ্যাঁ এখানে দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চাকররা চা খাইতে এসে সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোচনা সমালোচনার ঝড় সেখানে উঠায়। আমি কি ভুল বলেছি? এই যে আপনি গীবত করে ফেললেন, গীবত করে আরেক ভাইয়ের হক নষ্ট করেছেন, আর নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবতের অপরাধ বড় মারাত্মক। আপনি গীবত করে করে বান্দার হক নষ্ট করছেন, এরপরে আমরা চুগলখুরি করি, চুগলখুরি মনে হয় এই এলাকায় নাই, চুগলখুরি না থাকলে বুঝি মানুষে মানুষে এত গ্যাঞ্জাম লাগছে, চুগলখুরি আছে বলেই তো ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম, চুগলখুরি আছে বলেই তো ঘরে ঘরে গ্যাঞ্জাম, মহিলাদের মধ্যে চুগলখুরির অভ্যাস আছে, দুই ভাই তিন ভাই মিলেমিশে থাকে, বিয়ে শাদী করার পরে আলাদা হওয়ার জন্য এক বউ আরেক বউ, ওই যে আমরা সিলেটে বলি জাল, আপনারা কিতা হইন, মানে আপনারা কি বলেন, হ্যাঁ জাল না, আমাদের যা যার মিল আছে দেখা যাচ্ছে কিছু কিছু, আমরা সিলেটি মাত্র বড় সাংঘাতিক, আমরার বাসায় আমরা মাতলে আপনারা কোনটা অবস্থা নাই। তো যাই হোক, এই যে দুই জাল
দুইজনেই যার না? আচ্ছা আচ্ছা, আমার মাখরাজ ঠিক হচ্ছে না, স্যার অসুবিধা নেই, আপনারা ঠিক করে নিন। এখন রাতের বেলা একজন আর একজন, এখন রাতের বেলা সবাই সবার হাজব্যান্ডে কোথায়? দেখো না তোমার ওই ভাই এর বউ আমার সাথে কি করে, এগুলো কি তোমার চোখে পড়ে না? তারপরে দুই বউয়ের চুলাচুলি আছে, কয় আমার জামাই বেশি ইনকাম করে, তুই বেশি কাম কর, এইরকম বলেন তো ঝগড়াঝাটি আছে না নাই? আমরাও গিবত করি, এক আমরাও চুগল করি করি, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া আমরা দুইজনের মধ্যে মাইল লাগাই দিই। আরে ভাই কোথাও আগুন লাগলে এখন মানুষ পানি ঢালতে চায় না, কেউ কেউ আছে উল্টা আবার কেরোসিন ঢালে। খবরদার, কোথাও আগুন লাগলে ফেটলও ঢালে, কোথাও আগুন লাগলে পানি ঢালেন, না পারলে চুপচাপ দাঁড়ায় থাকেন কিন্তু কেরোসিন ঢালিয়ে। খবরদার কারো চুগলখুরি করবেন না, কারণ চুগলখুরি করা মানে বান্দার হক নষ্ট করা। আবার দেখেন কত ছোটখাটো বিষয়, যেগুলোকে আপনি ছোটখাটো বিষয় মনে করেন এগুলোও কিন্তু মারাত্মক পর্যায়ের গুণা। আমরা অনেকে আছি অনেকের নাম বেঙ্গায়া, নাম বিকৃত করে ডাকিয়াছে না নাই। বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কয় কয় কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কয় কিরে কামাইল্লা। এইরকম আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কেউ কাউকে মন্দ নামে ডেকো না, ইমানের পরে কাউকে মন্দ নামে ডাকা এটা জঘন্য গুনাহ। আপনি যদি কারোর নাম বেঙ্গায়া ডাকেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন। ইসলাম কি মানবাধিকারের ধর্ম দেখেন, একজন মানুষের নামও আপনি বেঙ্গায় ডাকতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন কি? আবার আমরা অনেক সময় তুচ্ছতাচ্ছিল্য করে ঠাট্টা মস্করা করে করে কত বড় গুণা করি। আপনি ভাবছেন হুজুর এটা তেমন বড় গুণা না, দেখবেন আমাদের সমাজে সব মানুষ তো চালাক না, কিছু মানুষ তো সহজ সরল আছে। সহজ সরল মানুষগুলোকে আমরা বলি, ওই দেখো আবুল আসছে, আবুল কিরে মফিজ, কিরে আবুল, টিটকারি করে আসে না নাই? একটা মানুষ একটু মোটা, কয় কিরে মটকা। লোকটা একটু চিকন, কয় কিরে চিকনা। এই যে মোটা মানুষকে মটকা বললেন, চিকন মানুষকে চিকনা বললেন, কি যে মানুষ কালা, কয় কাইল্লা। হ্যাঁ লম্বা মানুষকে লম্বা, লম্বু এগুলো বলে। এখন বলেন তো এইভাবে করে কাউকে ঠাট্টা উপহাস করা যাবে নাকি? আপনি যদি করেন বান্দার হক নষ্ট করলেন। আপনি বলতেছেন হুজুর এগুলো তো তুচ্ছ বিজয়, অথচ এগুলো কোরআনে নিষেধ করে দিয়েছেন কে? কোরআনুল কারিমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, খবরদার ইমান এনে কোনো নারী, কোনো নারীকে, কোনো পুরুষ, কোনো পুরুষকে, কোনো সম্প্রদায়, কোনো সম্প্রদায়কে খবরটার ঠাট্টা উপহাস করো না। আপনি যদি ঠাট্টা উপহাস করেন তাহলে তার হক নষ্ট করে ফেললেন। এখন বলেন তো বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে খালি মাফ চাইলে হবে নাকি? কথাগুলো বারবার একটু রিপিট করবো যেন আপনাদের বিবেকে গিয়ে লাগে। আরে ভাই বাইরের কথা বাদ দেন, আমরা তো অনেকে নিজের পরিবারের উপরে পরিবারের লোকদের হক নষ্ট করে ফেলতেছি, এর খবরও নাই। স্বামী হয়ে তার স্ত্রীর হক সে নষ্ট করে, স্ত্রীকে টাইম দেয় না, ঠিক মতো ভালোবাসে না, তার যে হক ছিল হকগুলো আদায় করে না, শুধু স্ত্রীকে বিয়ে করে এনে ঘরের মধ্যে দাসী বান্দির মতো খাটাইলে হবে? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর ব্যবহার করো। কিন্তু অনেকে আছে নিজের বিবির সাথে সুন্দর ভাষায় কথা বলে না। পবনতলা বাজারে দোকান আছে, কাপড়ের দোকান, শুনতেছেন আপনারা, কাপড়ের দোকান আছে, দোকানের মধ্যে সামনে দিয়ে হঠাৎ করে কিছু বোনেরা যাচ্ছে, কয় অ আপু, আপু গো, অ ভাবি, ভাবি আসে, সুন্দর সুন্দর ড্রেস আছে মানাবে, খুব কোমল সরস ভাষায় বলল, তার বউ তাকে ভালোবাসে, দুপুরবেলা জানতে চেয়েছে কল দিয়ে খাইছে কিনা, কল দিয়েছে, হ্যালো খেয়েছো, কি করছো, টাইম
মানে খাটাসের মতো বউয়ের সাথে কথা বলল, আর আপু ভাবে যারা দোকানে আসছে এদের সাথে কোমল ভাষায় কথা বলল। কি বলেন, এরকম খাটাস আসে আমাদের সমাজে? শুধু ভাইদের কথা বলে লাভ নাই, কিছু ভাবিরাও কিন্তু এরকম আসে। ভাই ভাবিকে খুব ভালোবাসে, শুনেন শুনেন বলতেছে, অপেক্ষা করেন। ভাই হয়তো ভাবিকে খুব ভালোবাসে, দুপুর বেলা খাইছে কিনা জানার জন্য কল দিয়েছে। ভাবি তখন কিচেন রুমে কয়, খাইছি কিনা এটা জানার জন্য কল দিছো? আমাকে তো তোমার ঘরের দাসী বান্দি বানাই ফেলছো। আরে বাবা, একদম ফায়ার হয়ে গেছে। কিছুক্ষণ পরে পাশের বাড়ির আব্দুর রহিম ভাই আসছেন, এসে বলতেছে, ভাই কি বাসায় আছে? কয়, না তোমার ভাই নেই, আমি আছি, আসো। কি বলবো, দেখছেন জামাইয়ের সাথে কর্কশ ভাষায় কথা বললো, আর পাশের বাড়ির ভাইয়ের সাথে কোমল মোলায়েম কণ্ঠে কথা বলল। ঠিক হইল এটা? মা বুন্ডা মাহফিলে আসছেন নাকি? আসে। খবরদার, আমার মা বুন্ডা পর পুরুষের সাথে কখনো কোমল ভাষায় কথা বলবেন না, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না, নিষেধ করে দিয়েছেন কি? বরং আপনি আপনার স্বামীর সাথে কোমল কণ্ঠে মোলায়েম ভাষায়, প্রেমের ভাষায়, ভালোবাসার ভাষায়, আদরের ভাষায় কথা বলেন, কোনো অসুবিধা নাই। আপনারাও ভাবিদেরকে টাইম দিবেন, যখন বাড়িতে যাবেন মাঝে মাঝে ভাবির জন্য গিফট নিয়েন, মুখে তুলে মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন। অনেকে হাসতেছে, আর অবিবাহিতরা বলতেছে, হুজুর কেন যে এগুলা বলেন আমাদের সামনে? তো তোমাদের তো সময় আসবে রে ভাই, তোমরা যদি আগে ভাগে জানো তোমাদের পরিবার তো আরো সুন্দর হবে, ঠিক কি না? অপেক্ষা করো, তবে বেশি অপেক্ষায় রাখেন না, যুবকগুলারে তাড়াতাড়ি বিয়ে দিয়েন। আমাদের দেশের যুবকরা জেনা করতে চায় না, বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ বলেন, এটা তো সৌভাগ্যের বিষয়। তবে বিয়েটা আমরা একটু কঠিন করে ফেলেছি, একটু সহজ করার দরকার আছে না? নাই। হ্যাঁ, যুবকরা বিয়েটা সহজ হইলে ভালো হইতো না? আমার বাবারা বিয়েটাকে সহজ করে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ, তাইলে জেনার রাস্তা দেখবেন বন্ধ হয়ে। নিজের বিবিকে একটু মাঝে মাঝে খাওয়ায় দিয়েন, এগুলো গায়ক গায়িকা নায়ক নায়িকা থেকে শিখবেন না, শিখবেন নবীজির বায়োগ্রাফি, নবীর জীবনী থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যে হাড্ডিমা মাংসের টুকরা চাবাতাম, মাঝে মাঝে নবীজি সেটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমি যে জায়গায় ঠুট লাগিয়ে খেতাম, নবীজিও মাংস বা হাড্ডির টুকরার ওই জায়গায় ঠুট লাগিয়ে খাওয়া শুরু করতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যখন গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। খবরদার, নিজের স্ত্রীর হক নষ্ট করবেন না, ভালোবাসবেন, সময় দিবেন, খুব বেশি সময় দিবেন। আর যারা বউকে সময় দেয় না, বউয়ের সাথে ভালো করে কথা বলে না, এদের চেহারা সুরত দেখলে বোঝা যায়, যারা বিয়ে করছে এরা জানে রে ভাই, সব যত বড়ই ব্যক্তি হন আপনি, বাইরে হোক ঘরে গিয়া কিন্তু বউয়ের কাছে সব জিম্মি, ঠিক কি না? আপনি বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন না, তরকারিতে লবণ কম, মশলা ঠিকঠাক হবে না, একদম জানে মেরা ফেলবে আপনারে। এই জন্য বউয়ের সাথে যারা ঝগড়া করে এদের চেহারা কিন্তু খারাপ, নাদুস নুদুস না। আর যারা বউকে বেশি ভালোবাসে, বউ আদর করে খাওয়া, এই জন্য এদের চেহারাও নাদুস নুদুস হয়, ঠিক কি না? চেহারা সুরত দেখলেও মাঝে মাঝে বোঝা যায় কারা বিবির সাথে খারাপ আচরণ করে। বিবি পিঠা এরকম আছে না? নাই। বিবি পিঠানো নবীদের সুন্নত, আসতে বলতেছেন কেন? কোনো নবী কি বিবি পিঠাইছেন নাকি? আপনারা পিঠাবেন নাকি? খবরদার, আদর করবেন, ভালোবাসবেন, খুব ভালোবাসবেন। আমি বলছিলাম পরিবারেই হক নষ্ট করি, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। আমার মা বোনরা যেহেতু মাহফিলে এসেছেন, মা বোনদের উদ্দেশ্য কয়েকটা কথা বলা দরকার আছে না? নাই। আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন আপনারা চারটি কাজ করেন, নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহর নবী বলেছেন যে নারী পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, আর যে নারী তার স্বামীর খেদমত করবে, আল্লাহ ওই নারীকে কেয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায়, ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতর তুমি চলে যাও। এখন আমরা মা বাপ হয়ে আমাদের সন্তানের হক আমরা নষ্ট করছি, বাইরের হক বাদ দেন, ঘরের হক আগে ঠিক করেন।
বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে বাবারা এসে ধরেন, ভালোবেসেই ধরেন, এটা কই হুজুর আমাদের পুলামাইয়ার আমাদের কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করে যান। আমি বলি এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, বন্ধ করে নেবার, এবার সন্তানের হকের ওয়াজ করা দরকার। সন্তানের হক যদি আমরা ঠিক মতো আদায় করতাম তাহলে আমাদের ছেলে মেয়েগুলা বিয়াদব হতো না। এক ব্যাককল, আপনারা ব্যাককল বলেন না বেকুব বলেন, একই কথা। এক ব্যাককল বা বেকুব গাছ লাগায় নাই, এক গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে। আরে ভাই, ফল পেতে হলে আগে গাছ লাগাতে হয়, তারপর গাছের গোড়ায় পানি ঢালতে হয়, এরপরে গাছের পরিচর্যা করতে হয়, এরপরে না ফল পাওয়া যায়। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বুকামি, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বুকামি। সন্তানগুলোর হক নষ্ট করেছেন আপনি, তার একটা সুন্দর নামও রাখেন নাই। আরে মুসলমানের সন্তানের তো নাম শুনলেই বোঝা যাবে হে মুসলমানের সন্তান। এখন মুসলমানরা নাম রাখা শুরু করছে, চিনি, বিস্কুট। কি আমি কি হাসাবার জন্য বলতেছি? কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা ভাইরাল হয়েছে, যুবকেরা দেখো নাই, ওই যে পুস্তারে ওয়াজ মাহফিলের পুস্তারে চিনি, চিনি মিয়া দেখো নাই, বিস্কুট মিয়া, যুবকরা কথা বলো দেখছো, এইরকম নাম রাখা শুরু হয়েছে, মিন্টু বল্টু পিন্টু। এ ভাই, এখানে এরকম কেউ থাকলে রাগ করো না, কমিটিরে ধরো না যে কোত্থেকে হুজুর একটা আনছো, সব আমার বিরুদ্ধে বলে গেছে, আমি কি আপনার চিনি? নাম কি শুরু হয়েছে এখন। একজন তার ছেলের নাম রেখেছে সাগর, এখানে আর থাকতেও পারে আকাশ। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটাকে আলেম বানাবো। আজ পর্যন্ত কোন হুজুরের নাম শুনছেন? হাফেজ মাওলানা আকাশ, আকাশ আহমেদ বা হাফেজ মাওলানা সাগর আহমেদ? তো নামই তো আপনি ভেজাল লাগাইছেন। এক লোক তার ছেলে হয়েছে নাম রাখছে সাগর, মেয়ে হয়েছে নাম রাখছে নদী। আমি চিন্তা করলাম এই লোকটারে যদি আল্লাহ আরো পুলামাইয়া দেয়, আগেরগুলার নাম হয়েছে সাগর নদী, পরেরগুলার নাম হইতে পারে পুকুর, খাল, বিল, কুয়া, এরকমই তো হইতে পারে। আবার আরেকজন তার ছেলের নাম রেখেছে তুফান। কি আগুন তুফান, এগুলো আমাদের দেশে আছে না? আছে, আমি দেখছি তো। বললাম ভাই আপনার ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি। বললাম মানে? কয় তুফানের সময় হয়েছে তো, এই জন্য নাম রাখছি তুফান। আরেকজন তার মেয়ের নাম রেখেছে বৃষ্টি। বৃষ্টি নামে মেয়ে কি এলাকায় আছে? এত মেয়েদের নামের কালেকশন থাকে কেমনে? তো বললাম ভাই বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে তো, এইটা অবস্থা বুঝে ব্যবস্থা। আমি বললাম ভাই আপনি যে অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন যদি বজ্রপাত, সামনে বৈশাখ মাস, বজ্রপাতের সময় আরেকটা হয়, নাম কি রাখবেন? ঠাডা পড়ছে। আল্লাহ নবী বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেগুলার নাম রাখো, মেয়েদের নামও সুন্দর করে রাখো, এটা ছেলে মেয়েদের হক। ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দিতে হবে, এটা তার হক, আপনি তার হক নষ্ট করেছেন। আপনি বলতেছেন হুজুর ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো কেন? এটা হুজুরদের মোল্লাদের কিতাব, এটা মোল্লার কিতাব না, কোনোদিন কোরআন খুলছেন আপনি? ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। অনেকে আছে বলে কয় হুজুর এখন বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগে কি 1500 বছর আগের পুরাণ কিতাবে কোরআন আমরা পড়বো? বলেন কোরআন পুরাতন না বিজ্ঞান পুরাতন? অনেকে সাহস করে বলতে পারছে না, শুনেন এই যে আপনাদের সামনে যে ভাই কথা বলছে সে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ, বুঝাই দিবে কিভাবে বিজ্ঞান পুরাতন আর কোরআনটা আপডেট। বলে দিচ্ছি আপনাদেরকে, কোরআন আগে না বিজ্ঞান আগে? কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আপনি বিজ্ঞানের ফুটানি করেন, আপনার বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে, অর্থাৎ বিজ্ঞান এখন যা জানাচ্ছে কোরআন তা জানিয়েছে আরো 1500 বছর আগে। কোরআনুল কারিমে 6236টা আয়াত আছে, তার মধ্যে শুধু 1500 আয়াত কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারে আছে। আল্লাহ আকবার! ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যে শাখার ব্যাপারে, যে শাখার ব্যাপারে কোরআনের বক্তব্য নাই। আল্লাহ আকবার! উদাহরণ, কয়টা উদাহরণ দিতাম, এই পৃথিবীর সেই
পৃথিবীর আকৃতি কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় সমতল অথবা চ্যাপ্টা হবে। বিজ্ঞান আস্তে আস্তে সামনের দিকে আগালো। 1597 সাল, এখন 2022 সাল, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য ভুল, পৃথিবী আসলে সমতল না চ্যাপ্টাও না, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী গোল। বিজ্ঞান কি আর 1597 সালের জায়গায় আছে না, এখন আরও এগিয়ে গিয়েছে। আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে এখন প্রবেশ করেছে। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজকের বিজ্ঞানে তা ভুল, তারা বললেন পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির, ডিমের আকৃতির মতো পৃথিবীর আকৃতি। আপনার বিজ্ঞান পৃথিবীর, আপনার বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যে তথ্য দুনিয়ার মানুষকে কিছুদিন আগে দিল, যে কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে, হুজুরদের কিতাব মনে করে নিজে শিখলেন না, নিজের বাচ্চাদেরকেও শিখালেন না, ওই কোরআনে 1500 বছর আগে এই সাইন্টিফিক তথ্য যিনি দিয়েছেন তিনি কে? কোরআনুল করিমে রব্বুল আলামিন বললেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা। আল্লাহু আকবার! এখানে ওলামায়ে কিরাম আছেন, তাদেরকে সাক্ষ্য রেখে বলছি, উট পাখির ডিমকে আরবিতে দাহা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা, এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার! তাইলে বলেন কুরআন আগে না বিজ্ঞান আগে? এই যে ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ। মানুষের হাতে আঙ্গুল কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? পাসপোর্ট অফিসে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই, মোবাইল ফোন ব্যবহার করেন সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই, কারণ আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের তা জায়গা জমির রেজিস্ট্রি, ভোট দিতে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশনে, সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন 2022 সাল, বিজ্ঞানের বড়াই করেন আপনারা, 1800 সালের আগে পৃথিবীর বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের কথা জানতই না। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়েছে। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য তিনি আবিষ্কার করেন, আর ইংল্যান্ড থেকেই এই তথ্য তারপরে পৃথিবীতে ছড়িয়ে যায়। আজ থেকে মাত্র 160 কিংবা 170 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের যেই তথ্য আপনার বিজ্ঞান দিয়েছে, ফিঙ্গারপ্রিন্টের এই কারিশমাটিক তথ্য আজ থেকে 1500 বছর আগে কোরআনের ভেতরে দিয়েছেন কি? কোরআনুল করিমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি গুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, কে আবার এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে জিন্দা করবে? আল্লাহ বললেন বান্দারে শোন, তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গইগুলো কি কেবল আমি জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপগুলো আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি তো বিজ্ঞান আগে শিখেছেন, কোরআন পরে শিখেছেন, এই বুঝি আপনার দোষা। ওই দিন একজন আমারে কয় হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা স্ট্যান্ডার্ড 9-এ পড়ছে, আরেকজন কয় হুজুর আমার এই ছেলে ওলে ফেলে, এইটা এলে ফেলে। আমি বললাম মাশা আল্লাহ। কয় হুজুর এরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে? আমি বললাম ওকে দ্যাটস ফাইন, সে কোরআন পড়তে পারে। কয় না হুজুর এটা এখনো পড়ে নাই, শিখাবো আর কি, হেলকাসি ইংরেজিটা আগে কোরআনটা। অনেকের কাছে বিজ্ঞান আগে কোরআন, আমি বলছি না আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখাবেন না, বিজ্ঞান শিখাবেন না, অবশ্যই তারে শিখাবেন, না শিখলে দুনিয়াতে সে চলবে কেমনে। আমি যেটা বলতে চাচ্ছি সিস্টেমিক ওয়েতে আগাতে হবে। আপনার সন্তানকে
ওয়া কখ এ বি সি ডি শেখাবেন পরে, আলিফ বা তা তা শেখাবেন সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখা, তার হাতে কোরআন তুলে দেন, এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? অনেকে কয় মাদ্রাসায় দিয়ে আর আলেম বানাইয়া তোমার কোরআন হাদিস শেখায় কি করব। এখন হুজুররাই সব জায়গায় আগায় আছে, দেখেন না? প্রাচ্যের অক্সফোর্ড নামক নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় দুই যুগ ধরে ভর্তি পরীক্ষায় কলেজ বিশ্ব ভর্তি পরীক্ষায় কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার 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 আমার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়েছে। আমি কি ভুল বলেছি? আমি নিজেই স্কুলে পড়েছি, তারপর মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, আবার বিশ্ববিদ্যালয় থেকেও অনার্স মাস্টার শেষ করে এখন পিএইচডি শুরু করছি আলহামদুলিল্লাহ। পড়ান সন্তানগুলোকে, আলেম বানান সন্তানগুলোকে, কোরআন হাদিস শিখান, বাবার এমন সন্তান বানায়া যান মরার পরে আপনার সন্তান আপনার জানাজা যেন দেয়। আপনার সন্তান যদি আপনার জানাজা দেয়, এটাই সফলতা জীবনের। দেখবেন সে আপনার জানাজায় যখন ইমামতি করবে, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার চক্ষু থেকে পানি বের হবে, গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি। সন্তান যদি আল্লাহওয়ালা বানায় যাইতে পারেন, সন্তান যখন দুই ফুটা চোখের পানি ছাড়বে, এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি জাহান্নামের আগুনকে চিরতরে নিভায় দিবে। কোরআন শিখাবেন সন্তানদেরকে? এই যে সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি না, বাপ হয়ে সন্তানের হক আপনি, আবার অনেক ছেলে মেয়েরা মা বাবার হক নষ্ট করছে, খবরদার আমার যুবক ভাইরা, মা বাবার হক নষ্ট করো না। মা বাপের হক নষ্ট করে তোমার দুনিয়া বরবাদ হবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। কেমনে তুমি তোমার মা বাবের গায়ে হাত দাও, কেমনে তুমি তাদেরকে গালিগালাজ করো। এই মা তোমাকে 10 মাস 10 দিন জীবনের রিস্ক নিয়ে গর্ভধারণ করেছে, কেমনে তোমার বাবা অসুস্থতার চিকিৎসা করাও না। এই বাবা তো না খেয়ে ছোটবেলা তোমাকে খাইয়েছে, এই বাবা হাত ধরে ধরে তোমাকে স্কুলে নিয়ে গিয়েছে সারা দিন, এই বাবা মাঠে খেতে খামারে কাজ করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। তোমার একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর হলে, কাশি হলে এই বাপ তোমারে কুলে নিয়ে হসপিটালে দৌড়ায় আছে, ঠিক কি না? একটু জ্বর হলে, ঠান্ডা লাগলে, অসুস্থ হলে ওই মা, যে মাকে তুমি গালি দাও বিয়ে করে, যে মার তুমি খোঁজ খবর নাও না, ওই মা সারা রাত তোমার পাশে বসে তোমার সেবা করেছে, মা ঘুমায় নাই। আল্লাহ বলেছেন, বান্দারে ওয়ালা তানহার হুমা, তোর মা বাপকে তুই গালি দিস না, কণ্ঠ উঁচু করে, রাগ করে, চক্ষু মোটা করে কথা বলিস না। এ বান্দা আমি তোরে শিখাচ্ছি, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাবার সাথে উত্তম ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো, আদেশ টাকা। খবরদার মা বাবার হক নষ্ট করবেন না। আবার মা বাবা অনেক সময় মেয়েদের হক নষ্ট করে, আপনি কিভাবে ছেলে মেয়েদের মাঝে সম্পদ ভাগ করে দিবেন? ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, মিরাস পড়ানো হয়, ইলমুল মাওয়ারিস, ইলমুল ফারাইদ পড়ানো হয়, কেমনে সন্তানদের মাঝে সম্পদ ভাগ করে দিবেন সব নীতিমালা কোরআনে আছে না নাই? এখন দেখা যায় সম্পদ ভাগ করার সময় আমরা শুধু ছেলেদেরকে দেই, মেয়েদেরকে দেই না। বিয়ের সময় বলি, মা গো আব্বু তোমারে কিছু দিতে পারলাম না তোমার জন্য, টাকার জন্য। অনেক সময় মানুষের বিরুদ্ধেও আমরা মিথ্যা সাক্ষ্য দেই। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে আপনার একটা মিথ্যা সাক্ষ্যের কারণে তার সাজা আরো বাড়তে। আরে ভাই, মানুষের ইমান আকিদা কোথায় চলে গেছে? খারাপ হতে হতে আজ আমরা এত নিচে নেমে গিয়েছি, মিথ্যা সাক্ষ্য দিতে দিতে এত খারাপ হয়েছি, বড় বড় আলেম, বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধেও আমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছি। সব হিসাব কিন্তু করা এগন্ডায় আল্লাহ নিবেন। আবার আমরা কেউ যখন ক্ষমতার চেয়ার পাই, এটা আরো বড় সাংঘাতিক জায়গা। চেয়ারের নামে কোরআনে একটা আয়াত আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আয়াতটার নাম কি? আয়াতুল, হোয়াটস দ্য মিনিং অফ কুরসি?
হোয়াট ডু ইউ মিন বাই কুরসি, কুরসি বলতে আপনি কি বুঝেন? এটা আরবি শব্দ, এর বাংলা কি জানেন? চেয়ার, গদি, সিংহাসন। কোরআনুল কারিমে মৌতের আয়াত আছে না নাই? হালাল হারামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই? এত আয়াত থাকতে কোরআনের সবচেয়ে দামি আয়াত, ফজিলতের আয়াত কোনটা? এটা আমি বানায় বলছি, বানায় বললে আলেমরা যেন থাপ্পড় দিয়ে আমার প্যান্ডেল থেকে নামায়। কোরআনে সুরা আছে 114টা, তার মধ্যে সবচেয়ে ফজিলতের সুরা সুরাতুল আয়াতুল কুরসি। ভাই ঠিক মতো বলেন, সুরা বলতেছি, সবচেয়ে দামি সুরা সুরাতুল ফাতিহা। এটা এমন সুরা, কোরআনের 113টা সুরার এক পাল্লায় রাখলে আরেক পাল্লায় সুরা ফাতিহা রাখলে সমান হয়ে যাবে। কারণ সুরাতুল ফাতিহাকে ব্যাখ্যা করলে হয়ে যায় পুরো কোরআন, আর পুরো কোরআনকে সামারি করলে হয়ে যায় সুরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, পড়েন। এটা এমন সুরা, প্রিফেস অফ দ্য হলি বুক কোরআন, হেডলাইন, অথবা বলতে পারি আমরা ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন।